1986 সাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়। পরে 2005 সালে বন্দরের গতি বৃদ্ধি ও সরকারের রাজস্ব বাড়াতে বন্দরের দায়িত্ব বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আমদানি খাতে গতি বৃদ্ধি পেলেও সংকীর্ণ রাস্তাঘাট ও ভারতীয় ব্যবসায়ীদের বৈষম্যতার কারণে ঝিমিয়ে পড়েছে রপ্তানি খাত। মূল সমস্যা হলো রাস্তা, সিঙ্গেল রাস্তা, যদি ডবল রাস্তা করা হয় তাহলে আমদানি বাড়া যাবে, রপ্তানি বাড়া যাবে। বাংলাদেশের সবজি, ফল, তৈরি পোশাক শিল্পের ভারতের বাজারে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও কিছু সমস্যার কারণে চাহিদা অনুযায়ী পণ্য রপ্তানি করা সম্ভব হচ্ছে না। তবে দুদেশের সরকার যদি আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করে তাহলে কোটি কোটি ডলারের পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। আমরা রিসাইকেলিং কটন উৎপাদন করি, কটন র্যাক্স, সেটা হিলিজি বন্দর দিয়ে রপ্তানি করতে পারলে আমাদের জন্য সুবিধা হতো, আমাদের কস্টিং কমে যেত। একটা রাস্তা দিয়ে রপ্তানি ট্রাক যাওয়া, খালি ট্রাক যাওয়া, আবার আমদানিকৃত ট্রাক ভারত থেকে আসা, এই জটিলতার কারণেই আমরা রপ্তানি করতে পারছি না। এখানে একটা জুট মিল আছে, এখান থেকে প্রতি বছর হাজার হাজার টন জুট ব্যাগ বাংলা ইন্ডিয়াতে এক্সপোর্ট হচ্ছে, প্রখ্যান্তরে হিলি দিয়ে হচ্ছে না, বেনাপুল দিয়ে আমাদের এক্সপোর্ট করতে হচ্ছে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে বলে জানান কাস্টমস কর্মকর্তা। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না করলে পরে রপ্তানি বৃদ্ধি করা সম্ভব না। তাছাড়া রপ্তানি বৃদ্ধি করতে হলে পরা আমাদের যিনি ইন্ডিয়ান পার্ট আছে সেখানে আসলে কোন পণ্যগুলো তাদের ডিমান্ড আছে সেইগুলো আইডেন্টিফাই করা এবং ওখানে একটা মার্কেট সৃষ্টি করা। 2021-22 অর্থ বছরে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে 18,60,000 মেট্রিক টন, যা থেকে সরকার রাজস্ব পেয়েছে 428,50,00,000 টাকা। একই সময়ে ভারতে রপ্তানি হয়েছে মাত্র 15,000 মেট্রিক টন। 2020-21 অর্থ বছরে পণ্য রপ্তানি হয়েছিল 26,793 মেট্রিক টন। সময় সংবাদ, হিলি।